সকাল, গুড মর্নিং। অনেক দিন পর আবার এলাম তোমাদের সামনে, আর এবার থেকে প্রত্যেক দিনই আসার চেষ্টা করব। কিছু রিজনের জন্যে সবারই মাঝে মাঝে জীবনে একটা হয় সামটাইমস, যেখানে আমাদের দরকার হয় একটু পুশ ব্যাক করার, পেছন থেকে যদি কেউ একটু পুশ ব্যাক করে, মোটিভেট করে, তো তাই সেটা দরকার হয় মাঝে মাঝে। তো আবার অনেক দিন পর আসছি, ফিরে আসছি, নতুন করে ফিরে আসছি। তো আশা করব এই নতুন করে ফিরে আসাটা আর বন্ধ হবে না, আর এটা কন্টিনিউ থাকবে। তো যদি তোমাদের ভালোবাসায় সাপোর্ট পাই তাহলে অবশ্যই এটা কন্টিনিউ থাকবে, আর আশা করবো তোমরা পাশে থাকবে, তোমাদের সাপোর্টটা পাবো। তো আজকে রবিবার, সানডে, তো তাই আজকে থেকে শুরু করলাম ব্লগটা। অনেক দিন ধরে ভাবছি শুরু করবো, আবার নতুন করে করছিলাম না বলে খুব খারাপও লাগছিলো, মনে হচ্ছিলো কিছু একটা যেন আমি হারিয়ে ফেলছি, এরকম একটা টাইপের লাগছিলো, মনটাও ঠিক লাগছিলো না। কিন্তু আবার তোমাদের সামনে আসতে পেরে, নতুন করে আবার সাহস যুগে তোমাদের সামনে আসতে পেরে ভাল লাগছে। আশা করবো যে তোমরা আমাকে পাশে থাকবে, তোমরাও আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের আদিও খুব মিস করছিল, তোমাদের বলছিল অনেকদিন ধরে মা কেন করছো না। তো চলো আদির সঙ্গে তোমাদের দেখা অনেকদিন পর। আদি, এই দেখো তোমাদের আদি। তো তোমাদের আদি এখন এবার থেকে করে স্কুল খুলবে 22 তারিখ থেকে, তো তখন আর একটা নতুন লাইফ আমার জীবনে শুরু হবে বলতে পারো, নতুন বিগিনিং, একটা চ্যালেঞ্জ, যে সেটা কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আদির প্রথম বড় স্কুল বলতে পারো, ক্লাস 1-এ আর কি ও যাবে প্রথম। তো ওর জীবনের একটা বড় স্টেপ, অধ্যায় শুরু হতে চলেছে। তো আশা করি তোমরাও সেটা দেখতে পাবে ওর জার্নিটা, আর তোমরাও ওকে অনেক আশীর্বাদ করবে, ব্লেসিং করবে। চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি, আগে আগে দেখো কী হয়। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আজ খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি, 9টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেছে। আদি খাওয়া এখনও শেষ হয়নি, এখনও মুখে ভরে বসে আছে, যেমনটা তোমরা জানো ও খুব মানে খাওয়াতে একদমই এক্সপার্ট নয়, আর খেতে খেতে প্রচুর টাইম লাগায়। আর আজকে রবিবার দিনে একটু মানে নিজেদের জন্য তো সারাটা উইকে টাইমই পাওয়া যায় না, তাই ভেবেছি একটু নিজের একটুখানি চুলটা এটা কেয়ার করার জন্যে, তাই আমি এখানে রেডি করে রেখেছি, তোমরা যদি দেখতে পাও একটু আমি রেডি করে রেখেছি এখানে নারকেল তেল, আর তার সঙ্গে একটু হানি দিয়ে আমি এটা মিক্সটা তৈরি করেছি। আর নারকেল চাটা হালকা গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটুখানি হানি দিয়েছি, নিয়ে এটা নিয়ে একটু এখন চুলে লাগিয়ে একটু কেয়ার করব। আর ওইদিকে সাহা মানে আমার হাজব্যান্ড, তোমরা হয়তো সবাই জানো, আগে তোমরা আমাকে আর আমার ছেলেকেই দেখেছ বেশিরভাগ ব্লকে, সাহা ছিল না তখন এখানে, প্রায় 2 মাসের মতন আমি একাই ছিলাম ব্যাঙ্গালোরে। তো ও এসছে, চলে এসছে, ও এখন গেছে নিচে সব সোসাইটির যে গার্ডেনিংয়ের, ওই সব গার্ডেনিংয়ের কাজ করতে, ও গাছ প্ল্যান্ট এসব করতে, প্ল্যান্টিংয়ের কাজ করতে। তো ও নিচে গেছে, তারা তোমাদের দেখায় ও নিচে ওরা কী কাজ করছে। আর আমি এদিকে আমি দেখো, তোমরা এটা দেখতে পাবে ওপর থেকে, আমি দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, নিচে ওরা সব বসে প্ল্যান্টিং করছে, গাছে সব মাটি টাটি কী সব দিচ্ছে, কালকে কিনে নিয়ে এসছে সব, নিয়ে আজকে সব ওরা সকাল থেকে লেগেছে। তো জানি না রান্নাবান্না কী হবে, ওর তো মাছ কিনতে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম মাছ দিয়ে বা প্রন দিয়ে কোনো কিছু বানাবো আর রাইস করব, কিন্তু ও তো এখন কখন যাবে সবজি মার্কেটিং করতে হবে যে, তো সেটা এখন ঠিক নেই, এতে মনে হয় অনেক টাইম লাগবে। তো এইদিকে ওই জন্যে, আর আদিকে নিয়ে আমার সুইমিংয়ে যাওয়ার কথা আছে, দেখি সুইমিংটা কী করি, কিন্তু ওয়েদারটা খুবই ক্লাউডি আর উইন্ডি আজকে ব্যাঙ্গালোরে। তো আদি ওই জন্য বলছে ঠান্ডা লাগছে যাবো না। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন ক্লাউডি আছে, একটুও রোদ নেই। তো জানি না যাবো কি না সুইমিংয়ে আদিকে নিয়ে। তো আপাতত আমি চুলে তেলটা লাগিয়ে নিই চলো, আর তারপর দেখি কি রান্না হবে, কেন ঘরে তো কিছু নেই, সাহা আজকে মার্কেটে দেখতে পাচ্ছি। আমি পুরো ভালো করে একেবারে চ্যাম্পি করে মাথায় অয়েলিং করে নিয়েছি, অয়েল কোকোনাট অয়েল আর হানি মিক্স করে মাথায় পুরো ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ একটু আছে অ্যালোভেরা, ওই অ্যালোভেরার একটা পাতা নেবো, নিয়ে ওটা জলে ভিজিয়ে রাখবো, তারপর পরে চান করার আগে অ্যালোভেরার এই পাতাটা মাথায় একটুখানি রসটা, অ্যালোভেরার রসটা নেবো, আর সাহাও নেবে, তাই ওটা একটু কাট করে রাখি। তারপর আদিকে নিয়ে যেতে হবে সুইমিংয়ে। তো সানডে ফুল বিজি, একবারে পুরো ঘরে সম্পূর্ণ কাজকর্ম, এই আবার এদিকে কাপড়ও কাচতে দিয়েছি, সেগুলোকে আবার ওদের আবার দিতে হবে, ছাদে যেতে হবে, সেগুলো ছাদে মিলতে যেতে হবে। তো অনেক কাজ, চলো করিয়ে তোমরা থাকো সঙ্গে। এই দেখো অ্যালোভেরাটা কাটলাম ওখান থেকে, অ্যালোভেরার একটা পাতা নিয়ে এটা রেখেছি, জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যাতে ওই হলুদ রঙের যে অ্যালোভেরার কষ্টটা আছে সেই কষ্টটা যেন আঠাটা বেরিয়ে যায়, তারপর এটাকে কেটে মাথায় লাগাবো।
চলো এবার যাই আমি আর আদি, আদিকে সুইমিং ক্লাসে নিয়ে যাই, অলরেডি লেট হয়ে আছে, 10টা বাজতে চললো, চলো ওখানে দেখা হবে। জলের বোতলটা আনলি? যা, জলের বোতলটা আনলি না? লাগবে না। দেখো এই মাত্র ঘরে ফিরে এলাম, ঘরে এসে ঘরের অবস্থা হালাত দেখো। এখানে পুরো সব বারান্দাটা ব্যালকনিটা পুরো ভর্তি মাটি ফাটি গাছ ফাছ নিয়ে, সাহা এসব গাছ টাছ নিয়ে এসছে, এখন লাগাবে। এখন ব্যালকনিতে এই দশা, জানি না কী করে ঠিক হবে, সব গোছাতে গোছাতে কত টাইম হবে। রান্না বান্না তো এখনও শুরুই করিনি, অলরেডি 11:30 হয়ে গেছে। এখন এই গাছ ফাছ নিয়ে পড়েছি, কখন রান্না করবো জানি না, চলো দেখি কী হয়। তাড়াহুড়ো করে আর কিছু নাই, আজকে তো চিকেন ছিল, একটুখানি চিকেনটাই দেখো ম্যারিনেট করছি, চিকেনটা ম্যারিনেট করে বসিয়ে দেবো, চিকেন আলু দিয়ে ঝোল চিকেন কারি বানিয়ে দেবো, আর তার সঙ্গে রাইস, আর কিছু করবো না। আর ওইদিকে তো দেখলেই বারান্দাটার কি অবস্থা, ব্যালকনিটা পুরোটা ঠিক করতে হবে, সব গাছগুলোকে প্ল্যান্ট করে ঠিক করে গুছিয়ে রাখতে হবে। চলো চলো ফটাফট তাহলে আমি রান্নাটা সেরে নিই, তা নাহলে লাঞ্চে অলরেডি 12টা বাজতে চললো, কিছুই শুরু করিনি এখনো, তারপর তোমাদের সঙ্গে আবার কানেক্ট করছি, চলো রান্নাটা করি। দেখতেই পাচ্ছ মাংসের ঝোল অলমোস্ট রেডি, তো ফুটতে শুরু হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো লো ফ্লেমে, তারপর দেখি ওখানে গিয়ে এবার ব্যালকনির গাছগুলোকে দেখি গো, ওটা ব্যালকনিটাকে ক্লিন করতে হবে গাছগুলো প্ল্যান্ট করে। চলো এদিকে মাংসটা হোক, মাংসের ঝোলটা, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো, তাহলে মোটামুটি লাঞ্চটা হয়ে যাবে আজকের মতো। আর এদিকে কাপড়গুলো কেচে রেখেছি, কিন্তু এখনও মেলার পর্যন্ত টাইম পাইনি, তো একবার ছাদে যেতে হবে, তো ওখানে গিয়ে কাপড়গুলো মিলে আসতে হবে। চলো দেখি ছাদে মিলে আসি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। চলো তো দেখো জামা কাপড় সব মিলে দিলাম এখানেই ছাদে, ছাদটা আমাদের বেশ বড়, দেখতে পাচ্ছ ওইদিকে অনেক জামা কাপড় মেলা রয়েছে, ওই জন্য ওইগুলোতে মিলতে পারলাম না, আসলে ওইগুলোতেই আমরা মিলি যেনা সাধারণত, কিন্তু দেখলাম ওইদিকে অলরেডি সবাই কেউ না কেউ মিলে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাই আমি এইখানে জামা কাপড়গুলো শুকাতে দিলাম। বিকালে দেখতেই পাচ্ছ চান টান করে উঠলাম, এই 4:30 এরকম হয়ে গেল, বেজে গেলো আজকে তো দেখলে। তারপরে এই বেরিয়ে পড়েছি আদির স্কুলের জন্যে, আদির স্কুলের টিফিন বক্স পাচ্ছি না কোথাও, অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, তো সেখানে ওরা ড্যামেজ পিস দিয়েছে, তো এখন ওই জন্য খুঁজতে পেরেছি কোথায় স্টিলের কন্টেনারের ইয়ে পাওয়া যায়, কী বলে টিফিন বক্স, তো কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না কী করে স্কুলে পাঠাবো। একটা স্ন্যাক্সের জন্যে চাই ডিব্বা, আর আরেকটা লাঞ্চের জন্য চাই ডিব্বা, দুটো ডিব্বা দরকার, তাও স্টিলের চাই, স্টিলের কন্টেনারের চাই, অন্য প্লাস্টিকের হবে না, তো কোথাও যাই দেখি কোথায় পাওয়া যায়। ছোট ছোট কন্টেনার গুলো ভালো বেশি, ছোট ছোট কন্টেনার, ওই যে স্কুল কা টিফিন বক্স দেখ না, ও সেপারেট সেপারেট আছে না, এক নিয়ে ওটা তোমার ওটা ছোট।
ये तो डबल का है ना, ये अच्छा था बड़ी, ये ये देखो, ये इससे बड़ा और उससे बड़ा, ये पानी का ग्लास, ये भी इससे यही ठीक है फिलहाल। फिलहाल नहीं, जबरदस्त है ये। तो ये बच्चा खुलता है बच्चे के लिए, ऐसा ऐसे टिप वाला नहीं है, वो टूट जाएंगे थोड़े दिन बाद, बड़े बच्चों का खोलने में बोल रहे नहीं जो, और आप ले जाके दो और इससे तो जल्दी खुलेगा, ये तो और भी टाइट होता है, वो और फ्री रहता है, निकालने में इजी रहता है। অবস্থা দেখো ফিরে আস্তে আস্তে পুরো জলে ভিজে গেলাম। আর এদিকে তো কোনো রকমে আদি যাই হোক, ওর একটা স্টিলের টিফিন বক্স পাওয়া গেছে, তোমাদেরকে দেখাবো পরে কেমন কিনেছি। আগে এখন আদিকে দুধটা গরম করে দিই আর নিজের মাথাটা মুছি। আদি দেখো এখানে ড্রয়িং করছে, করতে বসছে। আর সাহা এইখানে যে ছেলের স্কুলের কপি গুলোতে পেজ নাম্বারিং করতে হবে, সব এক ওয়ান বাই ওয়ান পেজ নাম্বারিং করছে। তো এই কাজ চলছে এখন আমাদের, আর টাইম নেই, মধ্যে আর একদিন আছে, তারপর আদি স্কুলটা খুলবে, তো তার আগে সব শেষ করতে হচ্ছে, পেজ নাম্বারিং, বইয়ের মলাট, কপির মলাট দেখতে পাচ্ছ দেখো, তো এগুলো সব এখন আমরা বসে বসে ফিনিশ করছি। আর আদি এখানে বসে ড্রয়িং করছে। আর চলো তোমাদেরকে দেখাই যে বক্সটা কিনলাম আদির জন্য। একটা তো স্টিলের এমনি সিম্পল বক্স পেয়েছি, তো এই একটা বক্স নিয়েছি, এটা এটা এরকম করে খোলা যাবে, এরকম এই একটা খাপ আছে, এরকম এই একটা নিয়েছি। আর মিল্টনের এই বক্সটা নিয়েছি, এটা খুললাম না, তোমাদের ছবিটা দেখা, এটা খুব এইরকম আছে, একটা গ্লাস আছে জুস টুস দেওয়ার জন্য, সবটাই স্টিলের, আর তিনটে ডিব্বা আছে, তিনটে ডিব্বা স্টিলের। তো আমি চাইলে এই যে স্টিলের বক্সটা নিয়েছি এইটাও আমি এর মধ্যে দিয়ে দিতে পারি, তাই আমি এটা নিলাম, আর কিছু পেলাম না এখন, তো যেটা পেলাম সেটাই নিলাম, দেখা যাক কী হয়। এবার এখন খাবার দাবার বানাবো রাতের ডিনার, তারপর দেখি, তারপর আবার ওই আদি সব কপিগুলো করতে বসতে হবে। তো রান্না মোটামুটি কমপ্লিট রাতের ডিনার, কিন্তু এই যে বসে আছি আদির কপি নিয়ে পেজ মার্কিং করছি বসে বসে আমি, আর আদিকে দেখো যার জন্য করছি সে বসে বসে টিভি দেখছে, আর আমি আর ওর বাবা ওর জন্য খেটে খেটে মরে যাচ্ছি। দেখো পেজ মার্কিং করছে, এখন কতগুলো খাতা আছে দেখো, এখানে একটাও কিচ্ছু হয়নি, এখন বসে বসে করছি, কেন কালকে অফিস, তো কালকে তো ছুটি নেই, তো কালকে কিছু করতে পারবো না, যা করা আজকে সব শেষ করতে হবে, তাই মলাট দেওয়া, লেভেল লাগানো, লেভেলের নাম লেখা, সেকশন সব কিছু, পেজ মার্কিং সব আজকে রাতে বসে কমপ্লিট করতে হবে। তো এখন আমি আর সাহা এতেই বসে আছি, জানি না কখন কী হবে, আর আদি মহারাজা উনি বসে বসে এখন টিভি দেখছি। তো আজকের দিনটা এইখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। এইমাত্র আমরা জাস্ট ডিনার কমপ্লিট করলাম কোনো রকম ভাবে, তোমরা জানোই আজকে পুরো দিনটা খুব মানে বিজি স্কেডুল ছিল, আর এখনো পর্যন্ত আদির বই টই সব কিছু ঠিক রেডি হয়নি, তো এখন আমি ওগুলো সেগুলো করবো আর আদি শোবে। তো চলো আজকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড অবশ্যই অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করো, আদি গুড নাইট। গুড নাইট সাহা, কই সাহা, সাহা গুড নাইট, সাহাকে খুঁজে পাচ্ছি না, গুড নাইট, বাই।